ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له في سلطانه ولي الصالحين واشهد ان نبينا محمدًا عبده ورسوله استاذنا ومعلمنا وصفي وصفي الله من خلقه سبحانه وتعالى وحبيبه طب القلوب ودواؤها وعافيه الابدان وشفاؤها ونور الابصار وضياؤها صلى الله عليه وعلى اله واصحابه اجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: "رحم الله عبدا سمحا اذا باع سمحا اذا اشترى" سمحا اذا اقتضى رواه البخاري ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في انفسكم واخوانكم وازواجكم واولادكم وعشيرتكم نسال الله سبحانه ان يتقبل منا صالح اعمالنا ওয়েজা আলান মুহূহল মুসলিমুন আল্লা সুবাহানহ আল আল কোরআনে বলেছেন আহল্লাহুলবাই আহ আর রিবা আল্লাহ বেচাকিনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন সোরা আল বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে তিনি রিবা সম্পর্কিত বেশ কিছু কথা উল্লেখ করেছেন এবং এই কথাটিও তিনি বলেছেন যে তিনি বেচা কেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন আমি আয়াতটা পুরোটাই আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আল্লাহ সুমতালা বলছেন আল্লা দিনা কোমনা ইমা ইয়া কুমুল্লাহান যারা রিবা তথা সুদ খায় অর্থাৎ সুদ গ্রহণ করে এবং সুদ দ্বারা উপকৃত হয় তারা হচ্ছে সেই সব লোকদের মতো যারা দণ্ডায়মান হয় ওই ব্যক্তির মতো যে ব্যক্তিকে শয়তান স্পর্শ করে মহাবিষ্ট করে রেখেছে দায়ালিকা বি হুম কলু ইন্নামেতলুর রিবা ও ও ওহামার রিবা তাদের এই দশা এই জন্যে যে তারা বলতো রিবা আর বেচা কেনা একই রিবা তো বেচা কেনার মতোই অর্থাৎ সুদ প্রফিট বা লাভের মতোই অথচ আল্লাহ সুবাহতালা বেচা কেনাকে হালাল করেছেন আর রিবাকে তিনি হারাম করেছেন ফমানিহি ফ হুমা সালাফ অতএব যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে এই উপদেশ আসলো রিবা সম্পর্কিত এই উপদেশ আসলো এরপরে সে রিবা থেকে সম্পূর্ণরূপে বিরত হলো তাহলে অতীতে যা কিছু সে প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করেছিল সেটা তারই থাকবে তওবার কারণে সেটা তার জন্য হালাল হয়ে গেল তওবার কারণে ওয়াম রুহ ইল্লাহ এবং তার পুরো বিষয়টি আল্লাহর উপর সোপর্দ থাকবে আয়া দফা উলা ইক আসহাবুন্নার। আর যারা এর পরে আবারও সুদ খেল সুদের লেনদেন করলো এই উপদেশ আসার পরে তাহলে তারা হচ্ছে জাহান নামের অধিবাসী ফা উলা ইকা আসহাবনার হুমফি হ্যা তারা সেখানে চিরকাল অবস্থান করবে সুরাল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবাহান হাত পরবর্তী আয়াতে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন যাতে রিবা সম্পর্কে আমরা সতর্ক হই বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ও সাদাকাত আল্লাহ রিবা তথা সুদ জাতীয় যত কিছু আছে সব কিছুকে নিশ্চিন্ন করে দেন ধ্বংস করে দেন সেখানে প্রাথমিকভাবে যদি কোনো লাভালাভ আসেও পরিশেষে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে পুরো অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেন এই সুদের মাধ্যমে যারা সুদভিত্তিক সমাজ এবং অর্থনীতি গড়ে তোলে সে কথাটাই আল্লাহ সুহান আহতলা এখানে বলেছেন ইয়াম হাক রিবা রিবাকে তিনি নিশ্চিন্ন করে দেন নানা প্রক্রিয়ায় নানাভাবে নানা সুরতে অয়ুর্বিদ সাদাকাত এবং সাদাকাতকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দেন তার নজির তো আমরা দেখেছি রাসুলসাল্লাহ সাল্লামের সমাজে যেখানে দারিদ্র ছিল তাদের সঙ্গী অথচ সাদাকার মাধ্যমে যে অর্থনৈতিক বিধানগুলো নবী সাল্লাহ সাল্লাম মদিনা সমাজে চালু করেছিলেন সেই অর্থনৈতিক এই টেকনিক এবং এই চমৎকার বিধানগুলো সমাজকে অনেক সুন্দর উন্নয়ন এনে দিয়েছিল মানুষের দারিদ্র বিমোচিত হয়েছিল তার অন্তরের দারিদ্র কিংবা সামাজিক দারিদ্র সবটাই বিমোচিত হয়ে একটা অত্যন্ত চমৎকার সমাজ সেখানে গড়ে উঠেছে তো এই আয়াতগুলোতে আল্লাহ সুমানতাল্লা কিন্তু সরাসরি সুদকে নিষেধ করে দিয়েছেন এবং ঘোষণা করেছেন সুদ হারাম সুদ প্রকৃত প্রবৃদ্ধি এবং উন্নয়ন ঘটায় না তার বিপরীতে সদাকাহ এবং ভিত্তিক যে অর্থনীতি সেটাই মানুষের প্রকৃত সমৃদ্ধি এবং উন্নয়নের কারণ আল্লাহ সুহান্তাল্লা সুরা রুমের মধ্যে সেটাকে আরও স্পষ্ট করে বলে দিয়েছেন বলেছেন ওয়ামা এতই তুমিন রিবা লিয়ার লিআর তোমরা যে রিবা প্রদান করে থাকো যাতে মানুষের সম্পদ বাড়ে সেটা আল্লাহর কাছে বাড়ে না ওমা আতাই তুমিন জাকিন তুরিদুন আউ ফা ফাউল্যা ইকাহুল মদ এফুন আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে তাহলে এরকম দাতারাই পক্ষে মূল প্রবৃদ্ধি অর্জনকারী জাকাতের মধ্য দিয়ে একটা সমাজের চালচিত্র কিভাবে পরিবর্তন হয়ে ইতিবাচক উন্নয়নের ধারায় সম্পৃক্ত হতে পারে তার বহু নজির আছে সাল্লাহ আসলামের যুগে কিংবা সাহাবাদের যুগে কিংবা খলিফাদের যুগে যখন তারা ইসলামের এই বিধানগুলোকে আন্তরিকভাবে এবং বাস্ত বাস্তবিকভাবে তারা বাস্তবায়িত করেছিল কারণ ইসলাম তো শুধু থিওরি না খুব চমৎকার সব প্রোগ্রাম আমি বলে গেলাম আপনারা কিছুই বাস্তবায়ন করলেন না তাহলে কিন্তু সেই বেনিফিট এই বিশ্ববাসীও পাবে না মুসলিম সমাজও পাবে না আল্লাহ সুবাহ তলা সুরা আলবাকারের দুশো আটাত্তর নম্বর আয়তে আরও কঠিন কথা বলেছেন রিবার ব্যাপারে বলেছেন ইয়াঈহল্লিন এমান উত্তাকহ ওয়াজারু মা বা কিয়াম রিবা হে মান্দার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আর যত সব রিবা এখনও বাকি আছে তোমরা বর্জন করতে পারো তোমরা তোমাদের অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্য থেকে সেগুলোকে বিদায় জানাতে পারো এখন সেগুলোকে বর্জন করো ওয়াজার উমা বা কিয়ামিনার রিবা ইন কন্ত মেনিন যদি তোমরা মোমেন হয়ে থাকো আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো ফাইলাম তাহার যদি তোমরা এটা না করো অর্থাৎ রিবাকে সর্বতোভাবে বর্জন না করে তাহলে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও তোমাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো এবং তোমাদের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো ওয়া ইন আর যদি তোমরা তওবা করো ফালাকুমর উস আলিকুম লা মোনা ওলা তল্লা আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য মূলধনটা থাকবে এই মূলধনটা রিবার ভিত্তিতে একসময় তোমরা তোমাদের বিনিয়োগের মধ্যে নিয়েছিলে তাতে সমস্যা নাই তওবার কারণে তোমাদের বিনিয়োগটা তোমাদের জন্য হালালি থাকবে কিন্তু শর্ত হচ্ছে তওবা সিনসিয়ার তওবা তোমরা জুলুম করবে না রিবার মাধ্যমে কারণ রিবা জুলুমের একটা বড় হাতিয়ার আর সেরিয়াও তোমাদের প্রতি কোনো জুলুম করবেন আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম করা হবে না তাহলে এই আয়াতগুলোতে আমরা একের পর এক লক্ষ্য করলাম যে আল্লাহ সুবহানতাল্লা রিবাকে কোনো স্পেস দেননি কোনো ধরনের ন্যূনতম ছাড় ইসলামে রিবাকে দেওয়া হয়নি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে দেখা যাচ্ছে যে আমাদের মুসলিম সমাজে রিবা এত বেশি আকারে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে কম্পাউন্ড রিবাও আছে কম্পাউন্ড রিবা এ সম্পর্কে আল্লাহ তাল্লা কোরআনে আলাদা একটা আয়াত উল্লেখ করেছেন কম্পাউন্ড রিবা অর্থাৎ যদি আপনি রিবাটা শোধ না করেন তাহলে সেটার উপর আবার রিবা দশ টাকা রিবা এসছে এটা মূলধনের সাথে সম্পর্ক নাই কিন্তু এটার উপর আবার রিবা আল্লাহ সুমতাল্লা সুরা আল ইমরানের একশো তিরিশ থেকে বত্রিশ নম্বর আয়তে বলেছেন ইয়া ইউহ্লাদিন আমান উল্লাহ আকুল রিবা আদ আফা মোদা আফা হে ইমানদার লোকেরা তোমরা রিবাকে গুণে চক্রবৃদ্ধি হারে খেও না নিও না গ্রহণ করো না ওত্তাকুল্লাহ লা আল্লাহ তফলে তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হও ওত্তাকুল্লাহ রল্লাতি ও ইদ্দাতলিল কাফিরিন সেই জাহান্নামকে ভয় করো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে ও আত্লা ও রাসুলা আল্লা কুমতর হামুন আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত করা হয় প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করছেন আল্লাহর ভয়ের কথা বলা হচ্ছে রিবার ওয়াজনাসিহাত করার আগে আল্লাহ সামতাল তাকে ভয় করার নির্দেশনা দিয়েছেন আসলে রিবাকে শুধু তারাই বর্জন করতে পারে যারা প্রকৃত তাকুয়াকে গ্রহণ করেছে মোত্তাকিনদের কাতারে নিজেকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যক্তি ছাড়া আর কেউ রিবাকে ত্যাগ করতে পারে না আমরা পাশাপাশি বেচা ব্যাপারে দেখি যে ইসলাম এক্ষেত্রে যথেষ্ট উদার ইসলাম কেন বেচা কেনাকে হালাল করেছে একটু চিন্তা করলে বুঝতে পারবেন কারণ প্রকৃত ট্রেডিং বা বেচা কেনা এটা মানুষের মেধা তার পরিশ্রম এবং তার কষ্টের উপর দিয়ে তাকে অর্জন করতে হয় এই বাণিজ্যটা এমনি গড়ে ওঠে না মেধা লাগে এবং কষ্ট করা লাগে দিন রাত খাটুনির পর তার কিছু প্রফিট আসে আর এই যে খাটুনি এই যে কষ্ট এই যে মেধা বিনিয়োগ এটা প্রোডাকশানের মূল জিনিস মনে রাখবেন আপনি বসে বসে কোনো মেধা বিনিয়োগ না করে সুদে টাকা বানাবেন হাজার হাজার কোটি এতে সমাজের কোনো উন্নয়ন নাই আপনি কর্মের হাতগুলোকে কাজে লাগালেন না কেউ কাজ করলো না কিন্তু অনেক টাকা তার জমা হয়ে গেল সিন্ধুকে এটা সমাজের মধ্যে কোনো ভ্যালু অ্যাড করবে না এবং সমাজের প্রকৃত উন্নয়ন নিয়ে আসবে না আজকের আধুনিক বিশ্বে এত উন্নয়নের পরেও হঠাৎ করে অর্থনৈতিক মন্দা কেন ঘটছে জানেন কারণ এই অর্থনীতির পুরো বিষয়টাই তারা নির্ভর করে ফেলেছে ক্রেডিট সিস্টেমে চলে গেছে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এখন আমাদের দেশেও খুব প্রণোদনা দেওয়া হচ্ছে ক্রেডিট কার্ড করো ক্রেডিট কার্ড করো আপনার অফিসে এসে দেখবেন সবাই ক্রেডিট কার্ড করার জন্য উদ্বুদ্ধ করছে কারণ ক্রেডিট সিস্টেমটা মূলত নির্ভর এবং সুদের মাধ্যমে মূলত অনুৎপাদন পদ্ধতিতে অনেক টাকা বানানো যায় আমি যদি একই টাকা দশজনকে ধার দিই এবং সেই টাকাটা যদি ডিজিটাল হয় একই টাকা দশজনকে ধার দিলাম কাল্পনিকভাবে তাহলে দশজন থেকে তো আসবে আসবে না কিন্তু সত্যিকারের কোনো উৎপাদন হলো না কিন্তু একই টাকা একই টাকা যাই হোক এটা একটা গভীর আলোচনা সেদিকে আমি যাচ্ছি না তাহলে বেচা কেনা আমি ইসলাম হালাল করলো হালাল করলো কারণ বেচা কেনার মধ্যে শ্রম এবং মেধা বিনিয়োগ আছে আর রিবার মধ্যে আছে চাতুরতা সত্যিকার মেধা বিনিয়োগ নাই আপনারা দেখবেন সমাজের চতুর মানুষগুলো সেখানেও মেধা বিনিয়োগ করা করে কিন্তু চাতুরতাকে ইসলাম মূলধন হিসাবে আসলে গ্রহণ করে না চাতুরতা মানে কি প্রতারণা চালাকি মানুষকে এই ধারণা দেওয়া যে আমি তোমার জন্য করছি আসলে কিছুই করছি না এই ধরনের চাতুরতাকে ইসলাম কখনোই সমর্থন করে না ইসলাম সরলতাকে বিশ্বাস করে ছাড় দেওয়াকে বিশ্বাস করে রাসুলসাল্লাসাল্লামার একটা বিখ্যাত হাদিস আছে সহি বুখারি তিমাম বুখারি সেটাকে উল্লেখ করেছেন তিনি বলেছেন রাহেম আল্লাহ আবদান ইদা বা ও সামহান ইদাস্তরা তবা। আল্লাহ তালা সেই ব্যক্তিকে সেই বান্দাকে রহম করেন রহম করেছেন অথবা রহম করুন দোয়াও অর্থ হতে পারে যে বান্দা যখন বিক্রি করে ছাড় দেয় যখন কেনে ছাড় দেয় যখন কোনো ফয়সালা করে বা কোনো কিছু পূরণ করে তখনও সে ছাড় দেয় অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ছাড় দেওয়ার নীতিতে সে চলে ছাড় দেওয়াটা কিন্তু বড়ো ধরনের সুন্দর আখলাখ ছাড় দেওয়া মানে হচ্ছে মাফ করে দেওয়া ছাড় দেওয়া হচ্ছে লোভ লোভী না হওয়া যেমন একজন বিক্রেতা তিনি একশো টাকার জিনিস যদি লোভী হন তাহলে এক হাজার টাকাও বিক্রি করতে পারেন দুই হাজার টাকা পাঁচ হাজার টাকাও বিক্রি করতে পারেন তিনি ছাড় দিচ্ছেন না সেই বিক্রেতা ছাড় দিয়ে থাকেন তিনি মনে করেন যে মানুষ থেকে আমি বেশি লাভ করব না বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে খুব কম লাভ করে আমি আমার প্রয়োজন সারব এবং যাতে মানুষ উপকৃত হয় মনোপলি বিজনেসের কথা আপনারা জানেন আজকে মনোপলি বিজনেসের কারণে দেখবেন সমাজের বৃত্তশালীদের হাতে টাকা জমা হচ্ছে আর সাধারণ মানুষ সঞ্চয়ের মানে কোনো কোনো সুযোগই তারা করতে পারছে না তাই না আজকের এই মন্দার যুগেও আপনি দেখবেন এই যে কঠিন দুর্ভিক্ষর সময় দেখবেন এক ধরনের মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে হচ্ছে না কিভাবে সম্ভব সাধারণ মানুষের কাছে তার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কেনার টাকা নেই অথচ তাহলে একদল মানুষ এভাবে টাকার কমির কি করে হচ্ছে তাই না এই জন্য ইসলাম বলেছে যখন সে বিক্রি করবে ছাড় দেবে কারণ কে কিনছে তার কাছ থেকে সেও তো একজন মানুষ এবং মুসলিম সমাজে আমরা বলবো সে একজন মুসলিমও বটে আমার একজন মুসলিম ভাই তাকে যদি আমি একটু জিতিয়ে দিতে পারি তাকে যদি আমি না ঠকাই তাকে যদি আমি সুন্দরভাবে একটা আমালার মধ্য দিয়ে সেও জিতলো আমিও জিতলো দুইটাই যদি উইন উইন পজিশানে থাকে কি উত্তম নয় এবং এর মধ্য দিয়ে সমাজের মধ্যে সম্প্রীতি গড়ে উঠতে পারে আমি যখন দেখব যে একজন বিক্রেতা আমাকে চরম ঠকানো ঠকিয়েছেন তার প্রতি কি ধারণা হবে আমার বলেন তো কী একটা ক্ষোভ তৈরি হবে যখন আমি বুঝতে পারি ঠিক তেমনি যখন আমি কিনবো একজন বিক্রেতাকে ঠকানোর চিন্তা আমি করব না কীরকম বিক্রেতা বলছেন যে এটা তার কেনা দাম আর আমি জোর করে কেনা কেনাদামের চাইতেও কম দামে তাকে দিলাম অনেক সময় বিক্রেতা যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হয় এই ঘটনাটা ঘটে এটা আমি মোদিনাতেও দেখেছি বাঙালিদের মধ্যে যে পরিচিত দোকানদার থেকে কিনতে গেলে তিনি বলছেন যে ভাই আমি দিতে পারবো না কারণ এতে আমার লস হবে যদিও এই কথাগুলো অনেক বিক্রেতা মিথ্যে মিথ্যে বলেন কিন্তু সত্য যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা দেখি ক্রেতা নাছড় বান্দা তিনি কেনা দামের চেতে কম দেবেনি অথচ ক্রেতার উচিত ছিল ইনি বিক্রয় করতে বসেছেন এটা তার ব্যবসা তার কিছু না কিছু প্রফিট করতে হবে হবে না তা নাহলে তিনি টিকে থাকবেন কি করে এই জন্য ক্রেতাদেরকেও মনে রাখতে হবে আমার বিক্রেতা ভাইয়েরাও জন্য কিছু প্রফিট করে সে যদি কিছু প্রফিট করে এটা তার জন্যও করলেন আমার জন্যও করলেন তাইলে এই যে কে জিতল কে লাভ করলো সেটা যদি আমরা ভাগাভাগি করে নেই এটা সম্ভব যদি আমরা ছাড় দেই আর যদি ছাড় না দেই একচ্ছত্রভাবে আমি লাভবান হতে চাই তাহলে এটা ইসলাম আসলে অ্যালাউ করে না এটা ইসলামী আখলাক নয় তখন আর ছাড় দেওয়া হলো না এবং এভাবেই মনোপলি বিজনেসটা এস্টাবলিশড হয় তো এভাবে আমরা দেখতে পাচ্ছি কোরআন আমাদেরকে কেনা বেচার ক্ষেত্রে কিছু আদব আখলাক শিখিয়েছে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যতা যাতে একটা চমৎকার আখলাকি ভিত্তির উপর একটা এটিকেটসের উপরে আদবের উপরে স্থাপিত হয় সেটা আমাদেরকে শিখিয়েছে আমি কিছু উদাহরণ দেব আজকে ইনশাল্লাহ এর মাধ্যমে তাহলে কি হবে সমাজের বেচাকেনার মধ্যে একটা ব্যালেন্স থাকবে আদব আখলাকটা যদি আমরা মেনটেন না করি তাহলে ব্যালেন্স থাকবে না একজন বিক্রেতা তিনি যদি ক্রেতাকে সবসময় প্রতারণা করতে ভালোবাসেন ভেজাল মেশানোর জন্য সমস্ত মেধা বিনিয়োগ করেন এবং ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে আরম্ভ করে আল্লাহর জাকাত ফাঁকি দেওয়া এটা যদি হয় তার আখলাখ সব জায়গায় তাহলে বলেন তো সমাজে বরকত থেকে আসবে না জামিন থেকে আসবে না আসমান থেকে আসবে ফলে ইসলামের এই যে বেচাকেনার ক্ষেত্রে আদব আখলাকটা এবং হারাম হালাল বেছে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি খুব সংক্ষেপে কিছু আপনাদের সামনে তুলে ধরতে চাই বিশেষ করে বেচাকেনার ক্ষেত্রে রিবা নিয়ে আমরা আজকে বড়ো আলোচনা করব না রিবা নিয়ে অনেক বড় আলোচনা আছে রিবা কত প্রকার কিভাবে হতে পারে আজকে যারা আমরা রিবা থেকে বাঁচার চেষ্টা করছি সেখানে কতটা পারছি কতটা পারছি না সেটা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেই হোক অথবা আমাদের বেচা কেনা কিংবা ব্যক্তিগত মামেলা অথবা সামষ্টিক মামেলা ইত্যাদি নানা ক্ষেত্রে অবশ্যই সেগুলো আমাদের আলোচনায় আসতে হবে প্রান্তিক সীমানায় চলে গেলে চলবে না জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে এবং কিভাবে রিবা থেকে বাঁচা যাবে বাঁচার উপায়টা কি। সেটাও আমাদের আলোচ্য বিষয় হতে পারে কারণ আজকে আমরা যেটা বলছি আমার সন্দেহ আছে এখানে রিবা এই সন্দেহ পোষণ করাটা বাঁচার উপায় না আপনাকে তাহকিক করতে হবে বুঝতে হবে আসলে এখানে রিবা আছে কি নাই যদি থাকে তাহলে তার বিকল্পটা কি হতে পারে শুধু সমালোচনার মধ্য দিয়ে রিবা থেকে মাচা যাবে না এটাও মনে রাখতে হবে তাহলে আমাদের করণীয়টা কি সেটা আরেকটা ভিন্ন আলোচনা আমি আজকে বেচা কেনার কিছু আদব নিয়ে আলোচনা করব এখানে প্রথম যে বিষয়টা আসে একজন বিক্রেতা এবং একজন ক্রেতার ক্ষেত্রে তাদের বিশুদ্ধ নিয়া আর নিয়া আর বলা হয় আর নিয়া আর সদেকাহ বেচা মধ্যেও বিশুদ্ধ নেয়াতের প্রয়োজন আছে তা না হলে কারসাজিমূলক বেঁচা কেনাও আছে এবং নানা ধরনের অন্য বেচা কেনাও আছে যেমন যদি আপনি সঠিক নিয়তে বিশুদ্ধ নিয়তে আসেন তাহলে আপনি হারাম বেচাকেনার মধ্যে যাবেন না আপনি হারামের পক্ষে থাকবেন না হারাম পদ্ধতি ফলো করবেন না আপনি যে জিনিসগুলো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর যেমন কালোবাজারি এবং যেমন হয়তো প্রচলিত বাজার ব্যবস্থাপনায় যেগুলোকে নিষেধ করা হয়েছে সেটাও কিন্তু মেনে চলতে হবে যেমন ধরেন ট্রাফিক আইনের মতো আপনি কি ডান দিক দিয়ে চলবেন চালাবেন গাড়ি না বাম দিক দিয়ে সরিয়ে থেকে এটা উল্লেখ করেছে বলেন তাহলে যদি কোনো সমাজ অথবা জনপদ তারা ঠিক করে যে ট্রান্সপোর্টের জন্য এভাবে আমরা চলব হয় এভাবে নয় এভাবে যেটাই ঠিক করুক না কেন সেটা সবাইকে মেনে চলতে হবে বাজার ব্যবস্থাপনায় কিছু মূলনীতি আছে যেটা আল্লাহ এবং রাসুল্লা সাল্লা সাল্লাম থেকে নির্ধারিত সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে সেটা চিরস্থায়ী একটা বিধান আর কিছু ব্যবস্থাপনা আছে যেটা মানুষ নিজেদের জন্য আইন কানুন হিসাবে নির্ধারণ করে সেটাও আমাদেরকে মেনে চলতে হবে যাতে করে মানে সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব একটা বিভেদ কিংবা হানাহানি সৃষ্টি না হয় নিয়তের বিশুদ্ধতার কথা আমরা বলছি এই জন্যে যে রাসুলসাল্লাসাল্লাম তিনি তো স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাম আল্লা নিয়াত সকল কাজ এর শুদ্ধা শুদ্ধি আল্লাহর কাছে এর সবাব পাওয়া যাবে কি না এটা নির্ধা নির্ভর করে নিয়তের উপরে আপনি ভালো কাজ করলেন কিন্তু আল্লাহর কাছে স্বাবের আশা করলেন না তাহলে কি সব পাবেন পাবেন না সলাদ পড়লেন দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তাহলে কি স্বভাব পাবেন পাবেন না তাহলে আপনি বেচা একজন সজ্জন কখনো হারাম বেচা কেনার মধ্যে আপনার সম্পৃক্ততা নাই কিন্তু জিজ্ঞেস করার পরে আপনি বললেন যে না এটা আমি আমার অভ্যাস আমি এভাবে করি তাহলে কি আপনি স্বভাব পাবেন তাহলেও পাবেন না কারণ আপনার মধ্যে আদর্শিক অবস্থানটা নাই আদর্শিক অবস্থানটা কি কোরআন এবং ভিত্তিক যে নিয়ম নীতিগুলো সেগুলো আপনি কোরআন সন্ন্যার অনুসরণের উদ্দেশ্যে ফলো করছেন না এমনি করছেন তাহলে আজকে আপনি ঠিক আছেন কালকে কিন্তু ঠিক নাও থাকতে পারেন কিন্তু আদর্শিক অবস্থান সার্বক্ষণিকভাবে আমাদেরকে শাসন করবে এবং আমাদেরকে কখনো ভুল পথে যেতে দেবে না যদি আমরা কোরআন সন্নাকে সবসময় আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করি এবং দেখি যে কোনটা হালাল এবং কোনটা হারাম তো নিয়তের উপরে তো অনেকগুলো হাদিস আছে আমরা শুধু এতটুকুই বললাম যে একজন ব্যক্তি যিনি বেচবেন কিংবা কিনবেন তাদের বিশুদ্ধ নিয়ত থাকতে হবে দ্বিতীয় হচ্ছে যেই বিষয়টা যে আদবটা আমাদের থাকা দরকার সেটি হচ্ছে বাজারের সাথে সম্পৃক্ত সে এই যত বিধানগুলো আছে নির্দেশনাগুলো আছে সেগুলো চেয়ে নেওয়া এখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসায়ীরা অনেকেই তারা এগুলো সম্পর্কে জানেন না তারা অনেক হারাম ট্রানজেকশানে সম্পৃক্ত আছেন তাদের দাবি যে তারা এটা যে হারাম তারা জানেন না এবং তাদের অনেকেই দেখা যাচ্ছে জাকাত ঠিক মতো দিচ্ছেন না তারা মনে করেন যে এখান থেকে একটা লামসাম অ্যামাউন্ট বের করে দিলে জাকাত আদায় হয়ে যাচ্ছে আমি মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে দেখেছি আমাদের বাঙালি ব্যবসায়ীরা তারা বলেন যে সরকার একটা জাকাত হিসাবে ফি নেয় এক হাজার দেড় হাজার দুই হাজার রিয়াল বা এই টাইপের একটা জাকাত আদায় হয়ে যাচ্ছে অথচ তার মিলিয়ন মিলিয়ন রিয়াল কিংবা ডলারের ব্যবসা তাহলে জাকাত সম্পর্কেও দেখা যাচ্ছে যে আমাদের অনেকের কোনো ধারণাই নাই ফলে তিনি জাকাত আদায় না করার কারণে নিজের জাকাত নিজেই খাচ্ছেন নিজের জাকাত নিজে খাওয়া যায় বলেন বহু মানুষ সে নিজের জাকাত নিজে খাচ্ছে ইসলাম সেটা কিন্তু অ্যালাউ করেনি অন্যের জাকাতও আপনি যদি জাকাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি না হন অন্যের জাকাত আপনি খেতে পারবেন না তাহলে নিজের জাকাত কি করে খাওয়া যায় এটা আমাদেরকে বুঝতে হবে এর এর মূল কারণটা হচ্ছে আমরা ব্যবসায়িক জাকাত কিংবা ব্যবসায় হালাল হারাম ব্যবসায় ইসলামিক পদ্ধতি এবং কোনটা ইসলামে অ্যালাউড না এ বিষয়গুলো না জানার কারণে এই ডিজাস্টারটা হচ্ছে এটা আমাদেরকে ভালো করে জানতে হবে বুঝতে হবে অমর আব্দুল খাতাব রাদ আল্লাহ তাল যিনি পৃথিবীর সেরা ফেকাবিদ ছিলেন তাকে বলা হয় দ্য মোস্ট ইন্টালিজেন্ট পারসন ফেকে অমরের উপর বিশাল ভলিউম ভলিউম বই ইতিমধ্যে লেখাও হয়ে গেছে তিনি বলেছেন এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন একটা উক্তি অমর আব্দুল খাতা রাতি আল্লাহ তাল থেকে বলেছেন ইল্লা যে ব্যক্তি দিনের ক্ষেত্রে ফিকির জ্ঞান গভীর জ্ঞান অর্জন করেছে সে ছাড়া আর কারও এই বাজারে লেনদেন করার অধিকার নাই সুহান আল্লাহ তো এভাবে আরও অনেক সুন্দর সুন্দর উক্তি আছে তৃতীয় যে বিষয়টা আমরা বলবো সেটা হল রিজিকের এবং হালাল রিজিকের তালাশ করা হালাল রিজিকের তালাশ করা এখানে কিছু হাদিস আছে আমি সেটা একটু স্কিপ করে যাই হালাল রিজিকের বিষয়টা আমাদের সামনে স্পষ্ট আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে রিজিক দিয়েছেন হালাল পন্থায় সেটাকে ইনকাম করতে হবে অর্জন করতে হবে হালাল পন্থায় সেটাকে কনজিউম করতে হবে তাহলে হালালের ব্যাপারটা দুটো দিকেই কাভার করে আপনি হালালভাবে ইনকাম করলেন হারামভাবে খরচ করলেন হবে এটা অথবা আপনি হারামভাবে ইনকাম করলেন আর হালালভাবে খরচ করলেন আমাদের অধিকাংশ মানুষ খুব কমফোর্ট ফিল করে এই এই জায়গাটা যে ইনকাম হবে হারাম পন্থায় অথবা হারাম হালাল উভয় পন্থায় আর খরচ হবে হালাল পন্থায় তখন একটা আত্মতৃপ্তি পাওয়া যায় যে আমি হালাল পন্থাই তো সব করলাম মসজিদে দিলাম মাদ্রাসায় দিলাম ফকির মিসকিনকে দিলাম ভালো কাজে দিলাম সমাজ উন্নয়নে দিলাম কালভার্ট নির্মাণে দিলাম রাস্তাঘাট নির্মাণে দিলাম দেশের উন্নয়নে দিলাম কি ভীষণ আত্মতৃপ্তি তাই না কিন্তু যদি আপনার ইনকামটা হয় হারাম প্রিয় ভাইয়েরা তাহলে আপনার আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই কারণ ইন্নল্লাহ তয়েবুন লাইয়াকবালু ইল্লা তয়বা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই তার কোনো বান্দাদের কাছ থেকে গ্রহণ করেন না অতএব আপনি হারামপন্থায় ইনকাম করে যদি এক সাগর পরিমাণ সম্পদও আল্লাহর রাস্তা ব্যয় করেন আল্লাহ তার দাররা পরিমাণও কবুল করবেন না অতএব আমাদের সাবধান হওয়া উচিত অতএব রিজিক তালাশের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হওয়া এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কোনো বাজারে প্রবেশ করবেন যে বাজারটা মানে কি গ্রামের হাট না সব বাজারে স্টক এক্সচেঞ্জও একটা বাজার এখন অনলাইন যে মার্কেট সেগুলো একটা বাজার ই কমার্সের মাধ্যমে আপনার যত ট্রানজ্যাকশান সেটাও একটা বাজার যে কোনো ক্ষেত্রে আপনি প্রবেশ করেন না কেন সেটা শপিং মল হোক অথবা ইনভিজিবল কোনো হোক অথবা অনলাইন কোনো সিস্টেম হোক যেখানে আপনি ঢোকেন না কেন এখানে আল্লাহ স্মরণ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা যাবে না আপনি আল্লাহকে স্মরণ করবেন এবং এক্ষেত্রে অমরতুল খাত্তবরাদী আল্লাহ তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাহু সাল্লাম বলেছেন মানদাখ আলাহ সোকা ফাকালা লা লা ইলাহা ইল্লাল্লাহুয়া দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইয়াহি ওয়া উমিত ওয়াহুয়া হায়ুন লায়ামুঠ বিয়া দিহিল খাইরু ওয়াহুয়া আল্লাহ ইন কাদিয়ে আচ্ছা এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই তারই জন্য সকল রাজত্ব তারই জন্য সকল প্রশংসা তিনি জীবিত করেন তিনি মৃত্যুদান করেন এবং তিনি জীবিত যিনি কখনোই মারা যান না তার হাতেই রয়েছে সকল কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আচ্ছা এটা কি মন্ত্র হিসাবে পড়বেন নাকি জেনে বুঝে পড়বেন এই একটা জায়গায় আমাদের প্রবলেম আমরা যখনই আরবি কোনো দোয়া শিখি বা মনে করি যে এটা বাজারে ঢোকার দোয়া দেখেন আমাদের সিস্টেমটা কতটা অকার্যকর তার প্রমাণ এটা হলো বাজারে ঢোকার দোয়া এটা হলো বাথরুমে ঢোকার দোয়া অর্থ কি জানি না তাহলে এই দোয়াটা আসলে অকার্যকর হবে কারণ যেই কারণে এত তাওহিদ সমৃদ্ধ একটা চমৎকার দোয়া বাজারে ঢোকার সময় আপনাকে বলাটা শেখালেন কে শেখালেন রাসুল্লাহ সাল্লা আর আপনি মন্ত্রের মতো উচ্চারণ করছেন এতে কোনো কাজ হবে না আপনি বাজারে ঢোকার সময় বাজার হল রাসুল সাল্লামের বক্তব্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গাটা কি আহাবুল বেলাদি ইহি মাসিদ উহা মসজিদ সবচেয়ে উত্তম জায়গা আর বাজার হলো সবচেয়ে খারাপ জায়গায় সেই বাজারে ঢুকার সময় তৌহিদের বাণী উচ্চারণ করে ঢুকছেন এবং এই স্বীকৃতি দিয়ে ঢুকছেন যে আল্লাহর হাতেই সকল খায়ের সকল কল্যাণ তার মানে হচ্ছে আপনি নিজেকে স্মরণ করে দিয়েছেন সাবধান আল্লাহর নির্দেশিত পন্থা ছাড়া এ কল্যাণ নেওয়া যাবে না এ কল্যাণ হাতিয়ে নেওয়া যাবে না এ কল্যাণকে অর্জন করা যাবে না করতে হবে আল্লাহ এবং সাল্লাহ সাল্লামের নির্দেশিত পন্থায় ফলে যখনই কোনো ট্রানজ্যাকশানে আমরা যাই আমরা আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম স্মরণ করে সেখানে হাত দেওয়া উচিত তাহলেই সেখানে বরকত হবে আর যদি আল্লাহকে ভুলে গিয়ে আপনি কাজ করেন তাহলে প্রথম যে বিপর্যয়টা ঘটবে সরিয়া লঙ্ঘন হবে খেয়াল করে দেখেন শরিয়া লঙ্ঘন হবে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনাকে আপনি নির্বিদায় লঙ্ঘন করবেন এবং যখনই প্রত্যেকটা ট্রানজ্যাকশান আপনি এভাবে করবেন একটা সময় আসবে তখন আপনার মনে কোনো ধরনের খারাপও লাগবে না আপনি যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে দাঁড়ালেন এবং তাদের নির্দেশিত পন্থার বাইরে গিয়ে সুদিপন্থায় কিংবা হারাম পন্থায় একটা ট্রানজ্যাকশান কমপ্লিট করলেন আপনার কাছে কোনো খারাপই লাগবে না যখন মানুষ এ অবস্থায় পৌঁছে যায় তখন তার নিজেকে চিন্তা করা উচিত নিজেকে এই প্রশ্ন করা উচিত যে আমি কি এখনও মুসলিম আছে আমার ইমান কি একটুও আছে কারণ যদি আপনার মধ্যে সত্যি ইমান থাকে তাহলে যখনই আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে তখনই আপনার কিছুটা অস্থিরতা জাগার কথা তাই না পরীক্ষার সময় হলে ঢুকতে পারলেন না দেখবেন অস্থির হয়ে যাবেন এভাবে দুনিয়ার যে কোনো স্বার্থ যখনই খুন হয় আমরা অস্থির হয়ে যাই আর ইমানটা যদি আমাদের নষ্ট হয় তখন অস্থির হচ্ছি না কেন ইসলাম এবং ইসলামী বিধানটা যখন লঙ্ঘিত হয় তখন অস্থিরতা আসছে না কেন কিসের লক্ষণ এটা তাই না এটা আমাদেরকে বুঝতে হবে আচ্ছা এরপর আরেকটা আদব হচ্ছে বেচা কেনাকে যেহেতু আল্লাহ হালাল করেছেন তাহলে হালাল পন্থায় এই বেচা কেনাটাকে কীভাবে সম্পন্ন করা যায় এই চিন্তা গবেষণাটা সবসময় করা আমাদের মুসলিমদের বড়ই দুর্ভোগ তারা চিন্তা গবেষণাকে একদম ডাস্টবিনে ফেলে দিয়েছে আজকে আপনারা লক্ষ্য করবেন পৃথিবীর বড় বড় যত কর্পোরেট সংস্থা আছে সেখানে আর এন ডি আছে না যারা কাজ করেন তারা বুঝবেন হয়তো সবাই নাও জানতে পারেন আর এন ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি আর আমাদের সেরিয়াভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে আর এন ডি আছে কি না আমি সে প্রশ্নটা করতে চাই অথবা মুসলিম সংস্থাগুলোর আর এনডির মধ্যে সেরিয়াও তো ইনটিগ্রেটেড থাকা উচিত উচিত না যে সে তো মুসলিম সে তার ব্যবসা বাণিজ্যকে হালালভাবে পরিচালন করতে চায় সেখানে রিসার্চ নাই কেন তার প্রত্যেকটা ট্রানজেকশানে সে কি ইসলামের বিধান ফলো করলো কি করলো না এটা কে পরীক্ষা করবে বলেন এটা কে দেখবে এক্সপার্ট ছাড়া অন্যরা কি বুঝতে পারবে ভালো মতো আজকে আমাদের মুসলিম সমাজ থেকে আল্লাহর বরকত কারণ উঠে যাচ্ছে খেয়াল করুন আপনি অন্য দেশের অন্য ধর্মের লোকদের কৃষ্টি কালচার বা তাদের ব্যবসায়িক পদ্ধতি ফলো করে আপনি প্রফিট নিয়ে আসতে চাচ্ছেন নিজেদের উন্নয়ন ঘটাতে চাচ্ছেন অথচ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে এভাবে কোনো দিন বরকত হবে না ইমান এবং তাকোয়ার বিপরীত অবস্থানে গিয়ে কোনো দিন বরকত অর্জন করা যাবে না হালাল পন্থা বাদ দিয়ে হারাম পন্থায় পৃথিবীর যদি কারো উন্নতি হয় সেটা তাদের ব্যাপার হয় কিনা আমি সেখানেও মনে করি হয় না কিন্তু মুসলিমদের উন্নয়ন কোনো দিন হারামপন্থায় হবে না আর উন্নয়ন মানে সাময়িক দু চার হাজার কোটি টাকা এটা নয় সার্বিক উন্নয়ন সর্বাত্মক উন্নয়ন আপনার সন্তান তাকে মানুষ করতে পারছেন তো আপনার মেয়েকে তাকে হিজাবের মধ্যে রাখতে পারছেন তো আপনার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক বলয়ে ইসলামের বিধানকে ফলো করতে পারছেন তো আপনি দেখুন হারাম যখন এসে যায় তখন কিভাবে একটা সামাজিক অনাচারও সৃষ্টি করে তার বহু উদাহরণ আছে যখন কোনো দেশে বিশ্বকাপ খেলা হয় তখন তার সাথে প্রস্টিটিউশন চলে আসে না বলেন তো মদ চলে আসে না বলেন তো এরকম আরও কত কিছু যে আসে সবটা তো আমি এখানে বলতেও পারবো না অনেক সময় বলতে গেলে লজ্জাও লাগে কিন্তু এটা কি একটা ব্যবসা নয় বলেন ব্যবসা সে বিশ্বকাপ ক্রিকেট বলেন ফুটবল বলেন এটা একটা ব্যবসা কিন্তু এই ব্যবসাগুলো হালাল হারাম বাদ বিচার না করে হওয়ার কারণে অনেকগুলো অনাচার নিয়ে আসে মুসলিম সমাজকে একদম পরিবর্তন করে দেয় সোহান আল্লাহ আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের মুসলিম সমাজে দেখেন সেই খেলা নিয়ে কত উন্মাদনা কিন্তু এই এই সিস্টেমটা যে আমাদের ইসলামী সমাজের সকল সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে ওই জায়গায় কারো নজর নেই আমাদের মৌলভী সাহেব নেই কারণ অনেকে দেখলাম জিজ্ঞেস করে যে কালকে কে জিতল ইনকাম প্রিয় ভাইরা হালাল ইনকাম তারপরে হলো আরেকটা বেচা কেনার মধ্যে সত্যবাদিতা আমাদের দেশে লক্ষ্য করবেন শরিকানা বিজনেস বেশি দিন চলে না কেন জানেন পার্টনার পার্টনারকে সত্য কথা বলে না আমাদের দেশে শুরু হয় শরিয়া আইন দিয়ে মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ভিত্তিক কয়েকজন অংশীদার ব্যবসাটা শুরু করলাম কীভাবে প্রফিট ল প্রফিট লস শেয়ারিংয়ের ভিত্তিতে কিছুদিন পর যখন লস হলো তখন অন্য শরিকরা আর মানে না কেন জানেন ওই যে সত্যবাদিতার অভাব আমার সন্দেহ হচ্ছে আমার বন্ধু আমার পার্টনার সত্য বলছে না যদি এই দৃঢ় বিশ্বাসটা আমাদের মনে থাকে যে না এরা সবাই সত্যবাদী তখন কিন্তু লস মেনে নিতে আর কোনো অসুবিধা নাই প্রবলেমটা আসলে এই যে একজন প্রথমে ইসলামী বিধান মানে পরে মানে না প্রবলেমটা এই জায়গায় না প্রবলেমটা হলো সত্যবাদিতার ক্ষেত্রে আমরা যখন কোনো বিজনেস শুরু করি আমাদের সত্যবাদিতা উত্তীর্ণ নয় প্রমাণিত নয় সত্যের চর্চাটা এখানে খুবই কম মশারাকা বিজনেসের ক্ষেত্রে যেটা ঘটেছে এক সময় যারা ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা নিত দেখা যাচ্ছে যে তারা সরিকানা বিজনেসের মধ্যে শতভাগ লস দেখাচ্ছে কারণ এই সরিকানা বিজনেসে লস দেখালে কিন্তু আপনার লাভ লসটা যাবে ওই পার্টনারের আর এখান দিয়ে আপনার অল্প লাভ আর পার্টনারের লাভটা সহ আপনার লাভটা বেড়ে গেল এই বিশ্বস্ততা ছাড়া ইসলামিক সিস্টেমে ব্যবসা বাণিজ্য প্রায় অসম্ভব এটা মনে রাখবেন যদি বিশ্বস্ততা না থাকে সেদ না থাকে তাহলে ইসলামী নিয়মে ব্যবসা বাণিজ্য করা যায় না আজকে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে এই যে অধপতন এটি অধপতন অধোপতন বাখলাকের অধপতন মূলত সেটাই সত্যবাদিতা এবং বিশ্বস্ততা নেই আল্লাহর উপর তওয়াক্কুল নেই আল্লাহ একমাত্র রিজিকদাতা সে বিশ্বাসে চিট ধরেছে ফলে আজকে আমি মনে করছি আমি আমার উপর নির্ভর করে আল্লাহর উপর নয় সেখানে আমি মানি মেক করব। ফলে কি হচ্ছে আসলে আপাত দৃষ্টিতে কেউ যদি অনেক টাকা বানানো কিন্তু ইন দ্য লং রান সমাজ ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয় মুসলিম জনসমষ্টি এবং নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সত্যবাদিতার কোনো বিকল্প নেই এখানে বোখারি মুসলিমের একটা হাদিসের কথা উল্লেখ করছি হাকিম ইবনে হিজাম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল বাইয়ান বিল মালাম মা আলম রাকা ফা ইন সদাকা ও বাইয়ানা বোরিক আলহুমা ফি বাই ও ইন ক্যাদা বা ও ক্যাথামা মোহাকাত বলেছেন বেচা কেনার দুই পক্ষ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তাদের এখতিয়ার রয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা সেই ম্যাজলিস থেকে বিচ্ছিন্ন না হয় ম্যাজলিসের সিগনেচার করে যদি তারা এর থেকে বের হয়ে যায় তাহলে তাদের বেচা কেনার পাটটা চুকে গেল কমপ্লিট আর যদি মেজলিসের মধ্যে এখনও তারা আছে তখন যে কোনো পক্ষ এখনও উড্র করতে পারে তার বেচা কেনা থেকে সেটা এখানে বলা হলো যদি তারা উভয়ই সত্যবাদী হয় এবং উভয়ে যদি স্পষ্টভাবে তাদের সকল কিছু বর্ণনা করে বুড়ি কেলাহমা ফিবাই এহিমা তাহলে তাদের বেচা কেনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হয় আর যদি তারা উভয়ে মিথ্যা কথা বলে এবং অনেক কিছু গোপন করে আমাদের ব্যবসায়িক অফারগুলো কিন্তু গোপনীয়তায় ভরা ইভেন আপনার এই যে সেলফোনের যে অফারগুলো কোনটা যে ভালো এটা আমি বের করতে পারি না আমি কখনোই পারিনি এখনও পারি না কোন অফারটা যে আমার জন্য বেস্ট কিছু কিছু অফার নিয়ে দেখি যারি মনে হয় যে ওটা বেস্ট কিছুদিন পরে সুইচ করার পরে দেখি যে না আগেরটা ঠিক ছিল তার মানে কি এটা চাতুরতাপূর্ণ গোপন করা এখানে হাদিসে সাল্লাহ সাল্লাম বললেন যদি তারা মিথ্যার আশ্রয় নেয় এবং গোপন করে আপনি আমাকে স্পষ্ট করে বলে দেন যদি চারটা অফার দেন তাহলে কোন অফারটা আমার জন্য এক নাম্বার তারপরে দুই নম্বর এটা বলে দেন না অসুবিধা কী একা আপনি নিজেই লাভ করবেন আমাদের একটু সুবিধা হলে কি অসুবিধা আছে তাই না এই জন্য দেখেন ট্রান্সপারেন্সি এখানে ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে যদি ট্রান্সপারেন্সি থাকে এবং মিথ্যাবাদিতা না থাকে তাহলে সেখানে বরকত হবে আর যদি মিথ্যাবাদিতা থাকে চাতুরতা থাকে গোপন রাখা হয় অনেক কিছু তাহলে বলা হচ্ছে মহাকাত বারাকাতুবে ইহিমা তাদের বেচা কেনার মধ্যে বরকতটা উঠিয়ে নেওয়া হয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন রাসুল সাল্লাম অনেক সুন্দর সুন্দর আরও কথা বলেছেন আরেকটা হাদিস শুধু বলি এখানে মনে হয় না আজকে আমি শেষ করতে পারবো তারপরেও জাস্ট যতটুকু বলা যায় আর কি আমার মনে হয় খুদবার মূল বক্তব্যটা আপনাদের সামনে স্পষ্ট অতএব সেভাবে নিজেদেরকে আমরা তৈরি করি এখানে রিফা রদি আল্লাহ তাল্লাহ থেকে একটা হাদিস যে তিনি নবী সাল্লাহ সাল্লামের সাথে একবার মুসল্লায় ঈদগাহে অথবা সলাদ পড়ার কোনো জায়গায় তিনি বের হলেন তখন তিনি সেখানে দেখলেন যে সলাতের জায়গা কিন্তু মানুষ বেচা কেনা করছে তিনি বললেন ইয়ামা আশারাত্মজার হে ব্যবসায়ীরা এ কথা বলে তিনি ডাক দিলেন তখন প্রত্যেক ব্যবসায়ী রাসু সাল্লাহ ডাক দিয়েছেন তারা তার ডাকে সাড়া দিল এবং তারা তাদের মাথা উঁচু করলো চোখ উঁচু করে তার দিকে তাকালো তখন নবী সাল্লাহ সাল্লাম বাকি কথাটা সম্পন্ন করলেন প্রথমে বললেন ইয়ামা আশারাত্মার সবাই যখন ঘাড় উঁচু করে চোখ সামনে রেখে এগিয়ে আসলো তিনি বললেন ইন্নাতুজারা ইউবা আতুনা ইয়ম আল কিয়ামাতে ফুজ্জারান ইল্লা মানিতাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাক কঠিন কথা বললেন কিয়ামতের দিন সকল ব্যবসায়ী ফাসেক এবং ফাজের বড় ধরনের পাপী হিসাবে আল্লাহর সামনে উপস্থিত হবে সকল সব এখানে বলেছেন ইল্লা তবে যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করেন এবং যিনি পুণ্যতার সাথে পুণ্য ঠিক রেখে মানে পুণ্য কাজ হিসাবে ব্যবসাকে সম্পন্ন করেন এবং সত্যবাদিতা রক্ষা করেন তিনি ছাড়া অর্থাৎ কারও ব্যবসা যদি তাকোয়ার ভিত্তিতে পুণ্যের ভিত্তিতে এবং বিশ্বস্ততা সত্যবাদিতার ভিত্তিতে পরিচালিত হয় সেই ব্যবসায়ীরা ছাড়া আর সকল ব্যবসায়ী আল্লাহর কাছে কেমতের দিন পাপে হিসাবে উপস্থিত হবেন কে বলেছেন নবী সাল্লা সাল্লাম এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানি রাহমাহ সাহি বলেছেন প্রিয় ভাইরা এভাবে বেচাকেনার মধ্যে আমানতদারি আরেকটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বৈশিষ্ট্য এবং চরিত্র এটা রক্ষা করতে হবে আপনি কাউকে ঠকাতে পারেন না আপনারা জানেন যে রাসুলসাল্লাহ সাল্লাম একবার বাজারে গিয়েছিলেন তিনি ধর্মীয় ব্যক্তিত্ব হওয়ার পরেও তিনি রাষ্ট্র চালাতেন এবং তিনি বাজার তার মনিটরিংয়ের মধ্যে রেখেছিলেন দেখলেন যে এক লোকের সুন্দর একটা খাঁচা তার উপরে কত সুন্দর খেজুর ভাবলেন যে দেখি তোমার ভেতরের বাইরে একরকম কিনা হাত ঢুকিয়ে দিলেন দেখলেন যে না নিচেতে একটু পচা খেজুর ভেজা খেজুর উপরে কি সুন্দর খেজুর বললেন যে তুমি এটা করলে কেন বল যে আমার দোষ নাই এটা আকাশে করছে মানে এই যে পচা কিছু কিছু খেজুর এগুলো তো পচা তো আমি পচায়া নিচে রাখি নাই এরকমই ছিল এগুলো আমি বিক্রি করছি বলছি তাহলে সামনে উপরে কিছু ভালো রাখো পচা রাখো তোমার ট্রান্সপারেন্সিটা থাকলো মানুষ ধোকা খাইল না এখন অনেকেই উপরের কয়েকটা দেখে মনে করবে এটা সবগুলো ভালো তোমাকে ভালো প্রাইজ দেবে অথচ তুমি ভালো প্রাইসটা পাওয়ার অধিকারী নাও তুমি মিডিয়াম প্রাইসটা পাবা এরপরে তিনি তার ঐতিহাসিক উক্তি করলেন মানগাসানা ফালাইসামনা মানগাসানা না যারা প্রতারণা করে ধোকাবাজি করে তারা আমাদের অন্তর্ভুক্ত মানুষ না তারা এই মুসলিম সমাজের বাইরের মুসলিম আখলাকের বাইরের মুসলিম আকিদার বাইরের মানুষ কারণ মুসলিম আকিদা এবং আখলাক যারা পোষণ করে তারা মানুষকে ধোকা দিতে পারে না প্রিয় ভাইরা এই হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য এ হচ্ছে ব্যবসা বাণিজ্যের মূলনীতি কোথায় আজকে সে মূলনীতি বলেন তো কারণ এই মেম্বর থেকেও এগুলো নিয়ে আলোচনা হয় না পাঠ্যসূচি তো নাই আমাদের যে এই যে মানে ব্যবসায়িক যত বিবিএ এম বি আমি জানি না সেখানে এই এটিকে কথা লেখা আছে কি না যদিও সাধারণ কিছু এটিকেটস সবাই বলে কিন্তু সেটা তো মেনটেন হচ্ছে না মেনটেন কেন হচ্ছে না সেটা আজকে আমাদের চিন্তাভাবনা করা উচিত তবে সবার আগে যে কাজটা আমরা সবাই পারি সেটা হচ্ছে আত্ম এবং ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কিছু পড়াশুনা এটা তো সবাই পারেন নাকি তাহলে আসুন আমরা সেই কাজটা আগে করি এরপরে যখন এই ব্যবসায়িক বিধানগুলো যারা মনিটরিং করছেন যারা দেখাশোনার দায়িত্বে যারা রেগুলেটরি এজেন্সি এটা তাদের উপর বর্তাবে তাদের জন্য আমাদের নাসিয়া থাকল যে মুসলিম হিসাবে আসুন আমরা প্রত্যেকেই তাকোয়ার ভিত্তিতে এবং ইসলামের এই নীতিমালা এই নির্দেশনাগুলোকে মেনটেন করে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি এবং আমাদের কেনা বেচা থেকে আরম্ভ করে সব কিছু পরিচালনা করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আশা করি যে বরকত আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ আর আমাদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা মাহাব্বাও বেড়ে যাবে এবং আমাদের মধ্যে দিনদারিও বেড়ে যাবে যখন মানুষ এটিকেটস মেনটেন করে তার সব জায়গায় ডাক্তাররা যদি করে প্রকৌশলীরা যদি করে ব্যবসায়ীরা যদি করে তাই না এবং পেশাজীবীরাও যদি করে তাহলে এটি একটু দিনদারি এর বাড়িতে তার কোনো দিনদারি নেই আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমরা যেন সকলেই কোরআনসোনার هداياتك اوپر থাকিতে পারি শেষ اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله. واتبعوا سنه نبيكم في كل شان من شؤونكم وفي كل امر من اموركم وفي كل عمل من اعمالكم. نسال الله سبحانه

তার কিছু ক্যারেস্টারিস্টিক্স আছে আমরা কিছু আদব নিয়ে আলোচনা করলাম এবং এখানে সে বিষয়গুলো ইসলাম আলোচনা করেছে যে কোন ধরনের বেচাকেনা হালাল এবং ওই বেচা হাদিসে বিস্তারিত এসছে কোন বেচা কেনাগুলো হারাম এ সম্পর্কিত জ্ঞান আমাদের অর্জন করা দরকার শুধু খোদ্বায় আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম মাত্র আশা করছি আপনারা পড়াশোনা করবেন কারণ এখানে হয়তো অনেক ব্যবসায়ী ভাই বোনেরা আছেন আর বাকিরা সবাই তো ক্রেতা নাকি তার মানে ব্যবসায় থেকে আমাদের কারো কোনো নিস্তার নেই আপনি হয় বিক্রেতা নয় ক্রেতা আমার মনে হয় একজন ব্যক্তি এখানে নেই যিনি জীবনে কিছুই কেনেন নাই হয়তো অনেকেই পাওয়া যাবে যারা জীবনে কিছুই বিক্রি করেন নাই এরকম আছে কিন্তু কেনেন নাই তো পাওয়া যাবে না কেনা এবং বেচা দুটো মিলেই বাই বাইরের অর্থ বেচা এবং কেনা অতএব এ সম্পর্কিত বিধানগুলো আমাদের জানা দরকার আমরা অনেকে বিক্রেতা না হলেও অনেক ট্রানজ্যাকশান আমাদেরকে করতে হয় ব্যাংকে করতে হয় লেনদেনের ক্ষেত্রে করতে হয় ফি দিতে গেলে করতে হয় ভর্তি হতে গেলে করতে হয় চাকরি দরখাস্ত দিতে গেলে করতে হয় তাই না অর্থনৈতিক লেনদেন মুক্ত হওয়া কোনো ব্যক্তির পক্ষে পুরুষ কিংবা নারী কারো পক্ষে এটা সম্ভব নয় অতএব অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ইসলাম যে নির্দেশনাগুলো দিয়েছে আসুন আমরা সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে আরও ভালোভাবে অধ্যয়ন করার তৌফিক দান করুন বোঝার তৌফিক দান করুন এবং বুঝে আমল করার তৌফিক দান করুন আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে দিন গুজরান করছেন আল্লাহ তাদের সমস্যাগুলোকে দূর করে দিন অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন তার নিজের জন্য তার পরিবারের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের উপর রহমত এবং বরকত নাজিল করেন আমাদের সবার উপর আল্লাহ রহমত এবং বরকত নাজিল করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন যেন তাদেরকে সুস্থতা দান করেন যাদের নানা ধরনের টেনশান অস্থিরতা দুশ্চিন্তা আছে আল্লাহ যেন সেটাও দূর করে দেন যারা বালা মুসিবতের মধ্যে আছেন আল্লাহ যেন তাদের বালা মুসিবতকে দূর করে দেন আমাদের মধ্যে মানসিক সুস্থতা তিনি যেন দিয়ে দেন শরিয়তের সঠিক সমাজ এবং বুঝ দিয়ে দেন আমরা যেন ইসলামের সকল ফরজ ওয়াজেব নির্দেশগুলো সুচারুরূপে পালন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আর ভালো কাজ আমাল সলেহ আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা সেই তাফ তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সে তৌফিক দান করেন হায়দা ওসল ওসলিম আলা নবীনা মোহাম্মদ